বাজেট অধিবেশন চলছে, সেই বাজেট অধিবেশনে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মুখে মাস্ক লাগিয়েছেন এবং সেই মাস্কের মধ্যে প্লাস্টিকের নোট সেটে দিয়েছেন। সেই প্লাস্টিকের নোট 500 টাকার নোট, প্লাস্টিকের 500 টাকার নোট দিয়ে তিনি কি বোঝাতে চাইছেন? তিনি বোঝাতে চাইছেন লক্ষ্মীর ভান্ডারে 500 টাকার নোট দিয়ে মুখ বন্ধের চেষ্টা দাবি করছেন শুভেন্দু অধিকারী। মুখ বন্ধ